প্রায় এক বছর বন্ধ বিভিন্ন বিদ্যালয়ে সরস্বতী পুজো কি হবে? প্রতিটি স্কুলে অনিশ্চয়তার মাঝে মৃৎশিল্পীরা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। বছরে বসন্ত শুক্ল পঞ্চমী তিথিতে এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্মরণ করতে বোধ হয় ভোলে না কোনো ছাত্রছাত্রী। তবে মাধ্যমিকের গণ্ডি পেরোনো অথবা কলেজ পড়ুয়াদের মাঝে এ দিনটি বাঙালির ভ্যালেন্টাইন ডে হিসেবে পালিত হয়ে আসছে দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর যাবৎ। তবে এবছর করোনা আবহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ ছিল এক বছর। সঠিক সময় কুল ফুললেও স্কুল খোলার নামগন্ধ ছিল না এতটুকু। তবে কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তিতে আগে ভাগে সকলে জানতে পারলেও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এখনও লিখিত নির্দেশ এসে পৌঁছায়নি। তাই এবছর বিদ্যাদেবী আসার আগে কি খুলবে স্কুল? যদি তা না হয় তাহলে পুজোর আবশ্যকতা কি? এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন অভিভাবকবৃন্দ। তবে বেশিরভাগ বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে কি না তা নিয়ে যাদের রুজিরুটি অর্থাৎ সে মৃৎশিল্পীরা কিন্তু যথেষ্ট চিন্তিত। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো নিয়ে আশাবাদী ছিলেন, কব হলো বিক্রি হয় প্রতিমা। কিন্তু বিদ্যালয় না খুলে কর্মচারীদের কাজে ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত কাজ প্রদানের ফলে প্রায় সমাপ্তির পথে জমিয়ে রাখা বেশ কিছু প্রতিমা এখন বিদ্যালোকের তাকিয়ে। তারিখ হিসেবে এবছর সরস্বতী পুজো 16ই ফেব্রুয়ারি। সেদিন পুজোর মুহূর্ত শুরু হচ্ছে সকাল 6টা 59 মিনিট থেকে বেলা 12টা 35 মিনিট পর্যন্ত, স্থিতিকাল 5 ঘন্টা 36 মিনিট। তিথি হিসেবে 2021 সালে বসন্ত পঞ্চমী তিথি পড়েছে 16ই ফেব্রুয়ারি ভোররাত 3টে 36 মিনিট থেকে তা চলবে 17ই ফেব্রুয়ারি ভোর 5টা 46 মিনিট পর্যন্ত। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। সরস্বতী পুজোর ঠাকুরের অর্ডার কেমন বুঝছেন? এখনো পর্যন্ত সেরকম কোনো অর্ডার আসেনি। অন্যবার কাল্লা বা রানাঘাট থেকে অনেক ঠাকুর বায়না দিতে আসে, কিন্তু কেন মানে সেরকম আসতে পারিনি বা পুজো হয়তো সংক্রান্ত ব্যাপারে খানিকটা এই করোনার যে তো এখনো আছে, যার জন্য অনেকে হয়তো পুজো সামান্য কিছু পরিমাণে করতে পারে, যার জন্য এখনো পর্যন্ত বাইরের কোনো পার্টি সেরকম ঠাকুরের বায়না দিতে আসেনি। আচ্ছা, আপনার ঘরে তো অনেক ঠাকুরই রেডি রয়েছে, এগুলো কি আপনি নিজেই তৈরি করে রেখেছেন? হ্যাঁ, নিজেরাই তৈরি করে রেখেছি। মানে অর্ডার পাবেন এই আশায়? আমার আশায়, কিন্তু এখনো তো সেরকম আসেনি। আর যে বড় বড় ঠাকুরগুলো দেখলাম সেগুলো? বড় বড়র মধ্যে সব বেশিরভাগই এখনো অর্ডার হয়নি। তাহলে আপনারা এত বড় ঠাকুর তো অনেকখানি খরচ। অন্যবার 12-13টা বড় ঠাকুর করা হয়, সেই জায়গায় 5টা করেছি, খানিকটা নিজেদের মানে রিস্ক নিয়েই যদি হয়, কিন্তু এখনো তো সেরকম হয়নি। এবছর কেমন বুঝছেন, মানে আশা করছেন কেমন? আশা তো আমরা তো আশা করেছিলাম ভালো হবে, কারণ সব ভ্যাকসিন যেহেতু বেরিয়ে গেছে, কিন্তু সেরকম প্রভাব এখনো পড়িনি। আপনার নাম? সুমন্ত পাল।